আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আল্লামা ইবনে সিরিনের কিতাব থেকে স্বপ্নে কি দেখলে কি হয় অনেকগুলো বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা জানাবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। স্বপ্নে মাছ দেখা হারাম উপায়ে অর্থ লাভ হতে পারে। মদিনা শরীফের ধ্যান করতে দেখা নেককার হওয়ার লক্ষণ। মক্কা শরীফ দেখা পরকালে মঙ্গল হওয়ার লক্ষণ। মক্কা শরীফে রওনা হতে দেখা গোনা মাফ হওয়ার লক্ষণ। মসজিদে জায়নামাজ দেখা ইহা মনের আশা পূর্ণ হবে। স্বপ্নে মটর গাছ দেখা আয় উন্নতির লক্ষণ। স্বপ্নে ময়লা পানি দেখা অশান্তির নমুনা বোঝায়। মাছ রান্না করতে দেখা অবনতির লক্ষণ বুঝিয়ে থাকে। স্বপ্নে যুদ্ধ করতে দেখা দুষ্টতির আলামত। জাকাত দিতে দেখা ব্যবসার মধ্যে লাভবান হওয়ার আলামত বোঝায়। কোথাও জখম হইতে দেখা ধন সম্পদের অধিকারী হওয়ার লক্ষণ। জমিন আপনার জমিন হতে পরিচিত দেখা অন্যের সাহায্য লাভ হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে রমজান মাস দেখা রোজি রোজগার আপনার বাড়বে। স্বপ্নে মোটা রক দেখা শক্তিশালী হওয়ার লক্ষণ। রসুন দেখা অবৈধ সম্পদ লাভ হবে। স্বপ্নে রাস্তায় চলতে দেখা বহু কাজে ব্যস্ত থাকার লক্ষণ। স্বপ্নে রাস্তার সোজা দেখা মানুষের ধোকায় পড়ার লক্ষণ। রসুন দেখা দুঃখ কষ্টের আলামত। স্বপ্নে রং করে এমন ব্যক্তিকে দেখা লোকের সাথে প্রতারণার শিকার হওয়ার লক্ষণ। স্বপ্নে রাস্তা দেখা আধ্যাত্মিক জ্ঞান লাভ হবে। স্বপ্নে রাস্তার প্রশস্ত দেখা লোককে উপদেশ দেওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে লাউ খেতে দেখা কোন মানুষ আপনার বাধ্যগত হবে। স্বপ্নে লোভ দেখা লোক কোন ইহা এটাও কোন মানুষ আপনার বাধ্য হবে। স্বপ্নে লড়াই দেখা লড়াই করতে দেখা ব্যাধিগ্রস্ত হওয়ার লক্ষণ। লাউয়ের ফুল দেখা পরকালে মঙ্গল হওয়ার লক্ষণ। লাল পাটো দেখা প্রতিবেশীর মঙ্গল করার লক্ষণ। লাঠিম দেখা খেলোয়াড় হওয়ার লক্ষণ। ভাঙ্গা লাঠি দেখা আত্মীয় স্বজনের সাথে বিচ্ছেদ হবে। কাউকে লাঠি মারতে দেখা নতুন সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা। লেবু দেখা দুঃখ কষ্টের সম্ভাবনা। লটারি থেকে টাকা পেতে দেখা হারাম উপায়ে অর্থ লাভ হবে। লজ্জা স্বপ্নে পুরুষ অথবা নারীর লজ্জাস্থান দেখা দুঃখ কষ্টের নিদর্শন। লাল নিশানা দেখা শত্রুদের উপর জয়ী হবে। লাল পোশাক দেখা যুদ্ধে শহীদ হওয়ার লক্ষণ। স্বপ্নে লাঠি দেখা সন্তান ও নেতৃত্ব লাভ হওয়ার লক্ষণ বুঝতে হবে। স্বপ্নে লাঠিতে ভর দিয়ে চলতে দেখা আত্মীয় স্বজনের সাথে ঝগড়া হতে পারে। আশা করছি বুঝতে পেরেছেন। এই বিষয়গুলো নিয়ে আর অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখবেন। আশা করছি উপকৃত হবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।